एलिफेंट का टेल तो बड़ा लंबा पूछ होता है ना, दो तो रहते हैं, तो तुम एलिफेंट हो। बर्थडे टू यू, फर्स्ट ब्लो द कैंडल, ब्लो द कैंडल्स। हेलो एंड वेलकम एवरीवन, आज के ब्लॉगे सबाई के अनेक अनेक वेलकम। আর এক্ষুনি চলছে আমার ব্রেকফাস্টের প্রিপারেশন। আজকে যেহেতু জন্মদিন দুই বোনের, তাই আজকে আমি বানাচ্ছি লুচি। আর এদিকে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা চলছে, আর সঙ্গে থাকবে কালকে রাতের বানিয়ে রাখা ছানার পায়েস। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে অলমোস্ট আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এইবার তোমাদেরকে একবার প্লেটটা দেখিয়ে দিই। এই দেখো লুচি, বেগুন ভাজা, আর এখানে রয়েছে ছানার পায়েস। হ্যাঁ, অল্প করেই দিয়েছি ছানার পায়েসটা, তো বাস এইটুকু হয়ে গেছে। আর এবার আমি টেবিলে নিয়ে রেখে দিচ্ছি। আর দুই পায়ন এখানে মিটিং করছিল, ওর অফিসের কাজ চলছে, তো এক্ষুনি এসে আমরা সবাই একসাথে খেয়ে নেব। আর এদিকে হচ্ছে রান্না, আর আজকে চলছে গরম গরম মাংস রান্না এখানে। তো যেহেতু রাত্রিবেলা বন্ধুরা খেতে আসবে, তো বেশি কেউ না, দুজনই আসবে, তো একেবারে আমি রান্না শেষ করে নিচ্ছি। মাংস হচ্ছে এখানে, আর এই যে দেখতে পাচ্ছ সানরাইজের সর্ষে পাউডার আমি আগরতলা থেকে আনিয়েছিলাম, ওটা দিয়ে আজকে করব ইলিশ মাছ। ওই দিন বাংলা বাজার থেকে এনেছি ইলিশ মাছের ভাপে, আর ঘরে নারকেলও আছে, তো একসাথে হয়ে যাবে। এই যে দুপুরবেলা আজকে খেতে দিয়েছে দই প্যানকে, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, ডাল, মাংস আর ইলিশ মাছ ভাপে। খাওয়া দাওয়া শেষ করে দিশা পরে বসে গেছে বেলুন ফোলাতে, আর বেলুন আমরা তিন রকমের কালার নিয়ে এসেছিলাম, ওটাই ফোলাচ্ছে, ব্লু, ডিপ ব্লু আর একটা সিলভার, একটা গোল্ডেন। তো আর এখানে গেস্টরাও এসে পড়েছে, আর ওরা এনেছে এই যে একটা ফ্রুট কেক, দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর এক্ষুনি কেক কাটা হবে। তো আশা করছি আজকের ব্লগটা দেখে তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটাকে আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দেব। দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগে, আর তখন হবে অনেক অনেক কথা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা।